Hi guys, আজকে শনিবার ইভিনিং ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে আমরা আজকে নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছি সেটা হচ্ছে পঞ্চমের আড্ডা দেখাই তোমাদেরকে খুব সুন্দর খুব দারুণ ক্যাফেটা জাস্ট আছে এই যে পঞ্চমের আড্ডা এন্ট্রান্সটা এখানে লাইভ মিউজিক হয় আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো এটা আমাদের এন্ট্রি গেট well this is the drinks section এবার আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যেটা দেখালাম এই ক্যাফেটা একটা ট্রিবিউট টু পঞ্চমরা খুব সুন্দর ক্যাফেটা করেছে আমি সবাইকে দেখাচ্ছি পঞ্চমের আড্ডায় অনেক কিছু খেলাম কোল্ড কফি খেলাম ক্যাপুচিনো নিলাম তারপরে স্যান্ডউইচ নিলাম আর সেগুলো ছবি তোলা হয়েছে ফিশ ফিঙ্গারটা নিয়েছিলাম কিন্তু এত জোর খিদে পেয়েছিল না ফিশ ফিঙ্গারটা আর ছবি তোলা হলো না যদি রিভিউ বলি রিভিউ ওয়াইজ ফুড ইজ গুড ভালো খেতে কিন্তু হ্যাঁ সার্ভিসটা একটু ঢিলা এখানকার লোকজন একটু ঢিলা আর আরেকটা প্রবলেম যেটা আমার সাথে এখানে এবার হলো সেটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল আমি যখন ফোন করেছিলাম যে 8:30 অবধি সিঙ্গার থাকে তারপর আপনি চাইলে আপনি ক্যারিওকেতে গান করতে পারেন কিন্তু আমরা এখানে আসার পরে 8:30 অবধি সিঙ্গার গাইছিল গাওয়ার পর সরে চলে যাওয়ার পরে আমরা যখন মাইকটা লাগাতে বললাম তখন বললো যে মাইকটা ভেতরে আছে তারপর বললো যে মাইকটা ভেতরে আছে খুঁজে বার করছি দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম তারপর বলছে মাইকটা খুঁজে পাওয়া যাচ্ছে না সিঙ্গার নাকি নিয়ে চলে গেছে তো এটা একটা বড় প্রবলেম যেটা ভেবে আমরা এসেছিলাম যে আমরা একটু গান বাজনা করব আমরা একটু ক্যারিওকেতে গাইবো লোকজন দেখবে এটা একটা জিনিস আমি ভেবেছিলাম কিন্তু সেটা হলো না এদের কী প্রবলেম আমি জানি না দেখা যাক বাট এমনি অ্যাম্বিয়েন্স ইজ গুড ফুড ইজ অলসো গুড সো আমি ঠিক আছে রিভিউ ভালোই দেব কিন্তু ওই আর কি একটা কোথাও একটা খিস ধরে থাকলো যে আমাদেরকে গাইতে দেওয়া হলো না Anyways, চলো, bye bye.